স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি বিথি ঘোষ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। রাজশাহীতে আজ থেকে দেয়া শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ। নওগাঁয় নৌকা প্রতীকে নির্বাচনী প্রচারণা করায় সভাপতি ও সাধারণ সম্পাদকের বাড়িতে হামলা ভাঙচুর। শিবগঞ্জ সীমান্তে নিহত যুবকের বাড়িতে চলছে শোকের মাতম, মরদেহ নেয়নি বিজিবি। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহীতে আজ থেকে দেয়া শুরু হয়েছে করোনার বুস্টার ডোজ। প্রথম দিনে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে 800 ও পুলিশ কলেজ হাসপাতালে 400 জনকে ফাইজারের টিকা দেয়া হয়। সকাল থেকে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে টিকা গ্রহণ করেন এসএমএস প্রাপ্তরা। কর্তৃপক্ষ বলছেন পর্যায়ক্রমে বাড়ানো হবে এর পরিধি। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানি জানান, বুধবার সকাল 9টায় শুরু হয়ে এই টিকাদান চলে দুপুর 1টা পর্যন্ত। কমপক্ষে যাদের পূর্বে টিকা প্রদান 6 মাস অতিক্রান্ত হয়েছে এবং এসএমএস পেয়েছেন, সেসব 60-ঊর্ধ্ব ব্যক্তিরা প্রথম দিনে বুস্টার ডোজ গ্রহণের সুযোগ পেয়েছেন। শিগগিরই উপজেলাতেও বুস্টার ডোজ প্রয়োগ শুরু হবে বলে জানিয়েছে রাজশাহী সিভিল সার্জন। তথ্য বলছে রাজশাহী জেলায় এ পর্যন্ত প্রথম ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় 12,61,000 জন, আর দ্বিতীয় ডোজ করোনা টিকা নিয়েছেন প্রায় 8,36,000 জন। একটা যুগোপযোগী সিদ্ধান্ত, আপনারা জানেন যে ওমিক্রন যেভাবে স্প্রেড করছে সারা বিশ্বে, তো এটা তো খুব তাড়াতাড়ি হয়তো আমাদের দেশে চলে আসার একটা সম্ভাবনা আছে। তার আগেই আমরা যে প্রিভেন্টিভ একটা ব্যবস্থা নিচ্ছি, এটা খুবই যুগোপযোগী এবং খুবই আমার মনে সঠিক সিদ্ধান্ত। তো আমরা এখানে সরকার যে একটা বুস্টার ডোজের একটা পরিকল্পনা করেছে এবং এটা আমরা আজকেই শুরু করলাম, এবং ইনশাআল্লাহ শুরুতেই আমরা আজকে 700 জনকে দেওয়া হবে এবং সবগুলো আমরা ফাইজার দিচ্ছি এখানে। তো আমরা আশা করছি যে আজকে সবাই যাদের বয়স 60-এর উপরে তাদেরকে দেওয়া হচ্ছে, এরপরে গ্র্যাজুয়ালি সবাইকে দেওয়া হবে, যেমন ফার্স্ট ফ্রন্টলাইন ফাইটার্স দুটো সিদ্ধান্ত এবং 60-ঊর্ধ্ব। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে গুলিতে নিহত বাংলাদেশি যুবকের বাড়িতে চলছে শোকের মাতম। নিহতের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার বাতাস। মরদেহটি নিতে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হলেও কর্তৃপক্ষের কোনো সাড়া পাচ্ছেন না তারা। তাদের অভিযোগ, বিএসএফ মরদেহ ফেরত দিতে চাইলেও নিচ্ছেন না বিজিবি। এর আগে মঙ্গলবার দিবাগত রাত 2টার দিকে বিএসএফের 70 শ্মশানি ক্যাম্পের সদস্যদের গুলিতে ওই যুবক নিহত হন বলে খবর পাওয়া যায়। তিনি শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ঢুলিপাড়া গ্রামের আবু তাহের দুখুর ছেলে। গত মঙ্গলবার দিবাগত রাতে আজমতপুর সীমান্ত ফাঁড়ি এলাকায় বিএসএফের সদস্যদের গুলিতে প্রাণ হারান ইব্রাহিম, তবে মরদেহ এখনও ফেরত নেয়নি বিজিবি। জানতে চাইলে চাঁপাইনবাবগঞ্জ 59 বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আমির হোসেন মোল্লা বলেন, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর সঙ্গে আমাদের যোগাযোগ হয়েছে। তারা জানিয়েছে একটি মরদেহ তাদের কাছে রয়েছে, তার নাম ইব্রাহিম, তবে আমরা নিশ্চিত নই। বিজিবির পক্ষে আমরা মরদেহ নিচ্ছি না বলেও জানান তিনি। ছেলের এক সপ্তাহ হয়ে গেল ছেলে, আমি ছেলেটাকে চাই, আমি ছেলেটাকে দেখতে পাইনি, লেড়ে চেড়ে যেন আমি ছেলেকে আল্লাহর কাছে আমি যেন গছাইতে পাই। মৃত্যু হয়ে গেছে, মেরেছে বিএসএফ। তো আমার ছেলেকে যেন মাটি দিতে পাই, সরকারের কাছে আমার আবেদন যেন আমি মাটিটা দিতে পাই, এটাই আমার আবেদন। আমার ভাই মারা গেছে, আজ এক সপ্তাহ হয়ে গেল। ভারতের বিএসএফ দিতে চাচ্ছে, তো আমাদের বাংলাদেশে নিতে চাচ্ছে না বিজিবিতে। আমার ভাইকে আমরা দাফন কাফন করতে চাই নিজ হাতে, সরকারের কাছে আবেদন, আমাদের বাংলাদেশে বিজিবির কাছে আবেদন, আমার ভাইকে যেন আমরা পাই, দেখতে পাই, দাফন কাফন। আর ওর ছেলেটাকে ছুঁতে পারি না, খালি গড়াগড়ি করে বাপের লে কাঁদছে যে আমাকে আব্বাকে দেখা, আব্বাকে আব্বাকে কুণ্ঠে পাবো যে আব্বাকে দেখাবো। আব্বা কি আছে? আব্বা তো ভারতে লিয়ে আছে, ভারতে তো সুখ শুকাইছে, আব্বাকে কি মাটি দিতে পাইনু এক খাবল? তো আমরা চাহাচ্ছি কি জেনে যে আমরা বাংলাদেশে নাস্তা চাহি, আমরা এক খাবল মাটি দিব আর এক নজর দেখব। নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের নির্বাচনী প্রচারণা করাই ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে সোমবার বিকেলে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। মানববন্ধনে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান বক্তারা।
উত্তরগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শ্রী রঞ্জিত কুণ্ডু ও সাধারণ সম্পাদক মোহাম্মদ জার্জিস আলম সুইট অভিযোগ করে জানায়, গত 26 ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তে মোহাম্মদ বজনদ রশিদকে নৌকা প্রতীক দিলে তারা সবাই সিদ্ধান্ত মেনে নিয়ে নৌকা প্রতীককে সমর্থন করেন এবং প্রচার প্রচারণা চালান। কিন্তু শাহ আলম ফয়সাল দলের বিরুদ্ধে গিয়ে বিদ্রোহী প্রার্থী হিসেবে আনারস প্রতীক নিয়ে নির্বাচন করেন। নির্বাচনে তার পরাজয় হলে সভাপতি ও সাধারণ সম্পাদককে দায়ী করে তাদেরকে হত্যার উদ্দেশ্যে বাড়িতে প্রায় 50 থেকে 60 জন লোক নিয়ে হামলা চালায়। এ হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে সোমবার বিকেলে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা মানববন্ধন ও প্রতিবাদ মিছিল করেন। এখানে অনেক শিবগঞ্জবাসী দাঁড়িয়ে আছেন, সবার কাছে শুনে দেখেন, কেউ যদি বলতে পারে আনারসের সাথে নৌকার কোনো ক্যাঁচাল হয়েছে, কি ভাইয়েরা বলেন নৌকার ক্যাঁচাল হয়েছে? তাহলে আমরা যখন বাড়ি চলে গেলাম, নির্মমভাবে আমাদের এই ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি গুণী মণ্ডলকে মারা হলো, এবং আমার নিজস্ব বাড়ি, আমি আওয়ামী লীগের সভাপতি, আমার এই বাড়ি রাত্রে আমার বড় ভাইয়ের বাড়ি ভাঙচুর করা হলো। তারপর আমাদের ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, তার বাড়ি ভাঙচুর করা হলো। কেন করা হলো আমরা কিন্তু অদ্যাবধি জানি না। নওগাঁয় চাকরির জন্য বিদেশগামীদের নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। নওগাঁ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের আয়োজনে টিসিসি মিলনায়তনে বুধবার সকাল 11টায় এ সেমিনার অনুষ্ঠিত হয়। নওগাঁ টিসিসির অধ্যক্ষ ওহিদুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা প্রশাসক হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, নওগাঁ উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা। ফোকাস পয়েন্টে ছিলেন বগুড়ার ডিইএমও সরকারি পরিচালক আতিকুর রহমান। সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, চাকরির জন্য বিদেশগামীদের নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন বৃদ্ধির জন্য এ ধরনের সেমিনার আগামীতে ইউনিয়ন পর্যায়ে করার ব্যবস্থা নেওয়া হবে। বিদেশে চাকরি ও পাঠানোর জন্য কেউ টাকা নিয়ে প্রতারণা করলে তথ্য প্রমাণ সাপেক্ষে প্রতারকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। সেমিনারে দক্ষতা বৃদ্ধির জন্য প্রশিক্ষণে আসা শতাধিক নারী পুরুষ ও জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পৌরসভা নির্বাচন উপলক্ষে নাটোরে আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা 12টার দিকে শহরের কান্দিপিঠাস্থ জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এস এম কামাল, জেলা আওয়ামী লীগের সভাপতি ও নাটোর 4 আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল ও নাটোর পৌরসভার আসন্ন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী উমা চৌধুরী জলি। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও নাটোর 1 আসনের সংসদ সদস্য শহীদুল ইসলাম বকুল, নাটোর ও নওগাঁ সংরক্ষিত আসনের সংসদ সদস্য রত্ন আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং সাবেক যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সহসভাপতি ও সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ সহ নেতৃবৃন্দ। মতবিনিময়কালে বক্তারা সবাই নৌকা প্রতীকের প্রার্থী উমা চৌধুরীর পক্ষে একসঙ্গে একযোগে কাজ করার নির্দেশনা দেন। মহান বিজয় দিবস স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে চককীর্তি বাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংসদ সদস্য ডাক্তার শামিল উদ্দিন আহমেদ শিমুল। অনুষ্ঠানে হাবিবুর রহমান হেন্টু মিয়ার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি বেগম, শিবগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়া ও নবনির্বাচিত চেয়ারম্যান আনোয়ার হাসান আনু মিয়া সহ অন্যরা। নোয়াখালীতে রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের পরিচিতি সভা ও নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে রাবেয়া হসপিটাল অডিটোরিয়ামে এর আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী বিএমএ সভাপতি ডাক্তার এম এ নোমান। রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান ডাক্তার মোহাম্মদ আবু নাসেরের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন রাবেয়া নার্সিং ইনস্টিটিউটের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার সুলতানা রাবেয়া খানম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বেগমগঞ্জ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আক্তারুজ্জামান আনসারী, কাউন্সিলর এনায়েত উল্লাহ চৌধুরী রানা, ডাক্তার অসীম কুমার দাস, রাবেয়া নার্সিং ইনস্টিটিউট অধ্যক্ষ মনিকা মজুমদার, মাস্টার কাজী মোহাম্মদ মমিন হোসেন আরজু সহ অনেকেই।
এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকার জন্য ধন্যবাদ।